এরপর শ্রী অনুভূমি পদ্মাসন বর্জাসন উষ্ট্রাসন গোকিলাসন পীযূষ ধর কিশোর কাহিনীর একজন নব সংগঠক। আমাদের সংগঠনটা কত বছর? মূলত 1943 সালের পয়লা বৈশাখ কলকাতার ভারত সভা হলে সূচনা হয়েছিল কিশোর বাহিনী। যে কিশোর বাহিনীটা 1962 সাল পর্যন্ত তার কেন্দ্রীয় চরিত্র ছিল, পরবর্তীকালে বিভিন্ন সমস্যার কারণে কেন্দ্রীয়ভাবে সংগঠনটা চালু ছিল না। আবার 1985 পাঁচই এপ্রিল থেকে কিশোর বাহিনী সারা রাজ্য জুড়ে, শুধু সারা রাজ্য জুড়ে বলবো না, এখন পার্শ্ববর্তী অন্যান্য রাজ্য বা বাংলাদেশেও কিশোর বাহিনীর কাজটা আমরা শুরু করতে পেরেছি। আমাদের লক্ষাধিক সদস্য সংগঠক আমরা যুক্ত আছি। শিক্ষা, স্বাস্থ্য, সেবা, দেশপ্রেম, বিশ্বমৈত্রী, এই পাঁচটা আদর্শকে নিয়েই আমরা পথ চলবার চেষ্টাটা করছি। স্যার বলছিলেন একটু আগে যে আমরা মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তুলতে চাই। প্রকৃতিগতভাবে আমাদের বয়স সবারই বাড়বে, কিন্তু মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ার কাজেই কিশোর বাহিনী ব্রতী হয়েছে। চেতনার জায়গাটা আঘাত আনার চেষ্টা করে এই কিশোর বাহিনী, বিবেকের জাগ্রত বিবেক সেইটা ক্রমশ কমছে। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে কখনো ওরা এরকম ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আসর নামায়নি, মূলত শহরাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল। সেইটা আমরা চেয়েছিলাম যে আমাদের গ্রামীণ অঞ্চলে সুন্দরবন এলাকার যে বাঁকুড়া, মুর্শিদাবাদ, কুচবিহার, জলপাইগুড়ি সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা, সংগঠক বন্ধুরা, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা আসছেন, অভিভাবক অভিভাবিকা আসছেন, এবং এলাকার মানুষের সঙ্গে তাদের একটা, এলাকার ছাত্রছাত্রী, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তাদের সঙ্গে একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে। এই যে কালচারাল এক্সচেঞ্জ, মানে সাংস্কৃতিক যে বিনিময়, ভাব বিনিময়, এটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ এখানকার আর্থসামাজিক পরিকাঠামোয় এই জিনিসগুলো আগে কখনো হতো না। ইদানিং যাতে এটাকে আরও বেশি করে চর্চার মধ্যে আনা যায়, কিশোর বাহিনী সেই রাজ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে সেই আলোড়ন, সেই বিবেক চেতনার জায়গাটাকে নিয়ে যাওয়া, সমাজের স্তরে, বিভিন্ন স্তরে পৌঁছানোর জায়গাটাকে আমরা দেখেছি, এবং আমরা এই ব্যাপারে ভীষণ সাকসেসফুল। আবৃত্তি, সংস্কৃত, আমাদের যে সাংস্কৃতিক বিভাগগুলো আছে, নাচ, গান, বিভিন্ন বয়সে বিভিন্ন বিভাগের যে আয়োজন, বিশাল এই আয়োজন, প্রায় হাজারখানিক সমস্ত লোকজন আমাদের ব্যবস্থাপনায় থাকতে হয়েছে। আমাদের মাস্টারমশয় দিদিমণিরা যুক্ত রয়েছেন, এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, আমাদের বিদ্যালয় পরিচালন সমিতি ভীষণ রকমের সাহায্য করেছেন, ফলত আমরা সবার আশীর্বাদ নিয়ে এগোতে পারছি। এই কিশোর বাহিনীর মূল উদ্দেশ্যটা? এদের উদ্দেশ্য হচ্ছে যে ক্রীড়া খেলা টেলার থেকে শুরু করে সাংস্কৃতিক চেতনাবোধ, তারপরে মানুষের যে
মৌলিক বিষয়গুলো থাকে তার সাথে সাথে যে এগুলোর এই যে কালচারাল দিকটা, সাংস্কৃতিক দিকটা, খেলাধুলোর দিকটা, এগুলোকে তুলে ধরে ছাত্রছাত্রীদের যে মানোন্নয়ন, সামগ্রিক মানোন্নয়ন, যেটা বিদ্যালয় সিলেবাসের মধ্যে সম্ভব হচ্ছে না, পুঁথিগত প্রথাগত পদ্ধতিতে সেটা সম্ভব হচ্ছে না, সেই জায়গাটা, যে জায়গাটার অভাব রয়েছে, সেই অভাবটাকে পূরণ করতে কিশোর বাহিনী বদ্ধপরিকর এবং তার রাজ্য কমিটি, রাজ্য কার্যকরী পরিষদ, তাদের যারা প্রবীণ মানুষরা রয়েছেন, নবীন মানুষরা রয়েছেন, সমন্বয়ে এই এলাকায় আমাদের স্কুলের ছাত্ররাও এই কিশোর বাহিনীর একটা ইউনিটের মধ্যে যুক্ত হয়ে এই কাজ পরিচালনা করে। তারা দৈহিক মানসিক বিকাশের লক্ষ্যে এগিয়ে চলেছে, আমরা তাদের সঙ্গী হয়েছি। প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা।